তোমরা হয়তো শুনে থাকবে যে বড় বড় ইউটিউবাররা বলে থাকে যে একটা থাম্বনেল বানাতে কিন্তু ভিডিও এডিট করতে যতটা সময় লাগে, একটা থাম্বনেল বানাতে কিন্তু সেই সময়টা ইউটিউবের মধ্যে দিতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা প্রসেস দেখাবো বা এমন একটা উপায় দেখাবো যে থাম্বনেল কম সময়ের মধ্যে একজন একটি প্রফেশনাল থাম্বনেল বানানো যায় কিভাবে, সেটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। আমরা কিন্তু ইউটিউবে যাদের চ্যানেল আছে তারা রেগুলার নিয়মিত ভিডিও আপলোড করতে থাকে কিন্তু কিছুতে আর ভিউ বাড়ছে না বা ভিউ আসছে না। ওই দেখা যাচ্ছে 15 থেকে 20টা বা কারো কারো 150টা এসে ভিউ সেখানেই আটকে যাচ্ছে, ভিউ আর কিছুতেই বাড়ছে না। তো বন্ধুরা, এরকম একটা সমস্যার সলিউশন নিয়ে আজকে আমি চলে এসেছি আমাদের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা যারা আমাদের মতো এরকম ছোটোখাটো ইউটিউবাররা আছো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং ইনফরমেশান দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মূলত থাম্বনেলের উপরে। একটা ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু থাম্বনেল। থাম্বনেল যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু ভিডিওতে কোনোভাবেই ভিউ আসবে না। তো এই কথাগুলো আমার নয়, এগুলো আসলে যারা অনেক বড় বড় ইউটিউবাররা আছে তাদের কথা। ইউটিউবের একটা ভিডিও র্যাঙ্ক বা বেশি ভিউ নিয়ে আসার জন্য কিন্তু থাম্বনেলটা অতি 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 গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে একটা থাম্বনেল বা প্রফেশনাল থাম্বনেল একটা মোবাইল দিয়ে কীভাবে বানানো যায়। বন্ধুরা, অবশ্যই মোবাইল দিয়ে কিন্তু থাম্বনেল যথাসম্ভব সুন্দর করা যায়। তো অনেকে হয়তো সেটা জানে না, যার ফলে কিন্তু থাম্বনেল ভুলভাল করে দেয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে থাম্বনেল কিন্তু ঠিকঠাকভাবে না করলে ভিডিওতে কোনোভাবেই ভিউ আসবে না। বন্ধুরা, আমি কিন্তু বিগত 5-6 বছর ধরে ইউটিউবে কাজ করছি, আমার আরও 2টা চ্যানেল আছে, সেখানে আমার ঠিকঠাকভাবে ভিউ সবই ঠিকঠাক আছে। সেই কারণে আমি চাইছি যে পিছিয়ে পড়া যত ছোট ইউটিউবাররা আছে তাদেরকে আমি সাহায্য করব বা সাপোর্ট করার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা ভিডিওর মধ্যে চলে যাব। বন্ধুরা, একটি সুন্দর থাম্বনেল বানানোর জন্য প্রথমে আমরাকে চলে আসতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে এবং পিক্সেল ল্যাবের মধ্যে। এখন আমরা কি ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেলটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ সাইজটি সিলেক্ট করে নিতে হবে। এর জন্য বন্ধুরা উপরে ডান দিকে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে এবং আমরাকে ইউটিউব থাম্বনেলটি সিলেক্ট করে নিতে হবে। এখন এই নিউ টেক্সট লেখাটি কিন্তু আমাকে ডিলিট করে নিতে হবে। তো এর জন্য উপরে দেখতে পাচ্ছ ডিলিট, এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখন আমাকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ নিচের দিকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের যে অপশনটি সেই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাবে নিচের বাম দিকে কিন্তু কালার চেঞ্জ করার একটি অপশন পেয়ে যাবে। এখন ইচ্ছা মতো একটি সুন্দর কালার চয়েস করে নিতে হবে বা আপনি আপনার মন মতো একটি কালার তৈরি করেও নিতে পারেন। তো আমরা এখানে শুধুমাত্র ব্ল্যাক কালারটি ইউজ করব। বন্ধুরা, এখন আমরা থাম্বনেলের উপরে একটি ছবি ব্যবহার করব। তো যে যার ইচ্ছা মতো একটি ছবি ব্যবহার করে নিতে পারেন। বন্ধুরা, এখন থাম্বনেলের মধ্যে একটা ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য উপরের বাম দিকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর গ্যালারি থেকে যে যার ইচ্ছা মতো থাম্বনেল অনুযায়ী ছবি দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে আমাদের একটা ছবি ব্যবহার করে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার একটা PNG ছবি। যদি ছবি PNG কিভাবে করতে হয় না জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, পরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো সুন্দরভাবে। বন্ধুরা, শুধুমাত্র আমাদের ছবিটি প্রয়োজন, তাই ফালতু জায়গাগুলো বা ফাঁকা জায়গাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন নিচের দিকে ডান দিকে রাইট অপশনে ক্লিক করে দিতে হবে। এখন ছবিটি কিন্তু আমাদের থাম্বনেলের মধ্যে চলে এসেছে। তো ছবিটাকে ঠিকভাবে পজিশন মতো বসিয়ে নিতে হবে। এরপরে থাম্বনেলের উপরে কিছু লেখা এড করতে হবে। তো এর জন্য বাম দিকে প্লাস আইকনে আবার ক্লিক করতে হবে এবং সেখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। বন্ধুরা, আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এখানে যে কোনো লেখা আপনি লিখতে পারেন। আমাদের এই ভিডিও মূলত থাম্বনেলের উপরে, তাই আমরা থাম্বনেলের উপরেই কিছু একটা লেখার চেষ্টা করছি। আপনারা কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী এখানে লিখবেন। লেখা হয়ে গেলে উপরে ওকেতে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, এখন যদি এই টেক্সটির সাইজ ছোট বড় করতে চান তাহলে নিচের দিকে একটু স্ক্রল করে দেখুন, সাইজ বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে কি আপনি ইচ্ছা মতো যে কোনো ধরনের সাইজ কিন্তু করে নিতে পারেন। বন্ধুরা, এখন যদি এই লেখাটিকে বোল্ড বা মোটা করতে চান তাহলে আবার নিচের দিকে একটু স্ক্রল করে দেখুন, বি বলে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করলে লেখাটি কিন্তু মোটা হয়ে যাবে। এখন যদি আপনি এই টেক্সটির ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আবার স্ক্রল করে দেখুন, এখানে ফন্ট বা AB বলে একটা অপশন আছে, সেখানে কিন্তু আপনি এই লেখাটির ফন্ট চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, এখন আমরা আমাদের থাম্বনেলের উপরে কিন্তু আরেকটি টেক্সট অ্যাড করতে চাই। তো সেম প্রসেসেই টেক্সটটি আমি অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আরেকটি টেক্সট কিন্তু আমাদের এই থাম্বনেলের উপরে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ থাম্বনেলের উপরে কিন্তু আমাদের টেক্সটের কাজ পুরো কমপ্লিট। বন্ধুরা, আমাদের থাম্বনেলটি আরও সুন্দরভাবে প্রফেশনাল দেখানোর জন্য আমরা থাম্বনেলের উপরে আরও কিছু ছবি বা ইমেজ অ্যাড করব। বন্ধুরা, যেহেতু আমাদের এই ভিডিওটি ইউটিউব বিষয়ের উপরে মূলত হচ্ছে, সেজন্য এই সম্বন্ধে কিছু আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি। তো এটা আমি থাম্বনেলের উপরে অ্যাড করব। বন্ধুরা, এখন আমরা এই ছবিটির মধ্যে ফালতু জায়গাগুলো বাদ দিয়ে দিচ্ছি।
যেহেতু আমাদের এই ইমেজটি পিএনজি তাই ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে কিন্তু এই ইমেজটি মিশে গেছে, অর্থাৎ দেখা যাচ্ছে না স্ক্রিনের মধ্যে। এখন থাম্বনেলের টেক্সটের মধ্যে একবার ট্যাপ করতে হবে এবং নিচের দিকে একটু স্ক্রল করে দেখুন, একটি শেপস বলে অপশন পাবেন, সেইখানে কিন্তু আমাকে একটি ইমেজ বা কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমরা নিচের দিকের একটি তীর বা এরো অপশনটি নিয়ে নিচ্ছি। এখন গ্যালারি থেকে ইউটিউবের যে ইমেজটি আমরা নিয়েছিলাম তার পিছনে কিন্তু ওই সাদা এরোটি লাগাতে হবে। তো এর জন্য আমরা আগে কি করতে হবে, প্রথমে ইউটিউবের যে ইমেজটি তার উপরেই কিন্তু সরাসরি আগে ঠিকঠাক ভাবে লাগিয়ে নিতে হবে। এখন হয়তো অনেকেই বলবে, আরে ভাই সাদা কালার দিয়ে তো আমার ইউটিউব ইমেজটি ঢাকা পড়ে গেল, এখন তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, এর জন্য আরেকটি উপায় আছে। এখন দেখুন কিভাবে এই ঢাকা সাদা কালারটি নিচে চলে যাবে এবং ইউটিউব লেখাটি আমাদের উপরে চলে আসবে। তো এর জন্য প্রথমে বাম দিকে ডান দিকের উপরে যে দেখতে পাচ্ছি ডটের নিচে ঠিক একটা অপশন আছে, সেখানে কিন্তু একবার ক্লিক করতে হবে। এখন ইউটিউবকে ধরে উপরে তুলে দিতে হবে এবং সাদা অংশটি দেখবেন নিচে নেমে গেছে। তো বন্ধুরা, থাম্বনেলটিকে আরো বেশি সুন্দর বা প্রফেশনাল করার জন্য আমি কিছু জিনিস কিন্তু থাম্বনেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি, তোমরা তোমাদের করে নেবে ওই একই প্রসেস। এখন আমরা ওই লেখাটির নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ওই লেখাটির উপরে একটি ট্যাপ করে দেখবেন নিচের দিকে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো সেখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড, ওটাতে ক্লিক করার পর দেখবেন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার চলে আসবে। তো আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে নেবেন, তারপরে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডের কালারটিকে কিন্তু উপর নিচে ছোট বড় সব রকমই করা যায়। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটি কিন্তু সুন্দরভাবে পরিপূর্ণ বা ফিলফাল হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে এখানে সেভ করার পালা। এর জন্য বন্ধুরা উপর দিকে দেখতে পাচ্ছেন প্লাসের কাছে একটা সেভ বলে অপশন আছে, সেইখানে ক্লিক করতে হবে এবং সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানটাতে কিন্তু অনেক ইউটিউবাররা ভুল করে। তো বন্ধুরা, এখানে যেটা করতে হবে, কাস্টমের উপরে একটা ক্লিক করতে হবে এবং তারপরে আলট্রা যে অপশানটি পাবে সেটাতে কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে আমাকে ইমেজটি সেভ করতে হবে। নাহলে যখন ইউটিউব ভিডিওর মধ্যে এই থাম্বনেলটি আপলোড করা হবে তখন কিন্তু ইমেজটি পুরো ফেটে দেখতে খুবই বিশ্রী লাগবে এবং ভিডিওর মধ্যে কেউ ক্লিকই করবে না। তো বন্ধুরা, অবশেষে আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছি, আমার যতটুকু জ্ঞান মতে আমি ততটুকুই কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করব পরবর্তী সময় আরও ভালোভাবে বোঝানোর জন্য। তো এখন কথা হচ্ছে ভিডিও আজ এই পর্যন্তই, দেখা হবে আর একটি পরের অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি প্রথমবার আসছো তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে।